আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশান স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি এগারোর অঙ্কগুলো বোঝাবো আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করে এগারো পয়েন্ট এক এবং এগারো পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো বুঝিয়েছি সুন্দরভাবে আজ আমি তোমাদের কোষে দেখি এগারোর অঙ্কগুলো চিত্রের সাহায্যে বোঝাবো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে তোমরা পুরোটা অবশ্য হলে দেখবে হয়তো বুঝতে হবে না এবং বেশি দিন মনে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু খাতে মাটি নেবে মাটি এনে কী হয় খাওয়া দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে এবং যে স্যার খাওয়া দেখে সে স্যার খুশি হয় আমি লিখে নিয়েছি কুশি দেখি এগারো ছক করে নিয়েছি তোমরাও কিন্তু খাতায় ছক করে নেবে ছক করে যেগুলো আছে সেগুলো লিখে নেবে প্রথমে লেখা আছে ঘন বস্তুর নাম এই শাড়িতে আছে ঘন বস্তুর নাম প্রথমে আছে আয়ত ঘন তারপর নিচে ঘনক তারপরে প্রিজম তারপরে আছে পিরামিড এই ছকটাতে আছে ভূমি লিখতে হবে কিছু শূন্যস্থান আছে এখানেও কিছু লিখতে হবে এগুলোতে লিখে দেওয়া আছে বইয়ে সেগুলো তুলে দিয়েছি আমি তল সংখ্যাগুলো বইয়ে তুলে দেওয়া নেই আমি সংখ্যা লিখতে হবে প্রান্তিক বা ধার সংখ্যাগুলো এই শাড়িতে লিখতে হবে বইয়ে দেওয়া নেই সেগুলো বসাতে হবে শীর্ষবিন্দুর সংখ্যা বইয়ে দেওয়া নেই আমাকে বসাতে হবে চলো তোমাদের আমি চিত্রের সাহায্যে সুন্দরভাবে সেগুলো বোঝাই আয়ত ঘনর ভূমি কী হবে আয়ত ঘনর ভূমি কিন্তু ক্ষেত্র হবে আয়ত ক্ষেত্র এবার দেখো ঘনকের ভূমি কী হবে ঘনকের ভূমি সর্বদা কিন্তু ক্ষেত্র হবে বর্ঘ ক্ষেত্র হবে আয়ত ঘন তোমাকে আমি চিত্র সহায় দেখাচ্ছি দেখো আয়ত ঘনর তল সংখ্যা কতটি দেখো আয়ত ঘনর চিত্র এটা আয়ত ঘন তল সময় কতটি দেখো উপরে একটা উপরে তল একটা পাশে তল একটা এই পাশে তল একটা নিচে তল একটা ওই পাশে তল স্পেশনের দিকের তল একটা হচ্ছে সামনের দিকে তল কতটা হলো ছয়টি তল হলো কিন্তু আয়ত ঘন হচ্ছে ছয়টি তল সেখানে লিখে নেব তো আয়ত ঘনোর সংখ্যা পেলাম ছয়টি এখানে ছয়টি এবার দেখো প্রান্তিক বা ধার সংখ্যা কত দেখো আয়তক্ষণ প্রান্তিক ধার সংখ্যা কতটি দেখো এখানে একটা তল একটা কিন্তু প্রান্তিক ধার সংখ্যা আছে একটা দুটা তিনটা চারটা দেখো পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা কী পাওয়া গেলো আয়দ ঘন কিন্তু প্রান্তিক বা ধারা পাওয়া গেলো বারোটি তো সেখানে লিখে গেল বারোটি খাতায় লিখে নিচ্ছি বারোটি এবার দেখো শীর্ষবিন্দু সময় কতটি আয়ত ঘনর আয়ত ঘনার শীর্ষবিন্দু এটা এখানে একটা শীর্ষবিন্দু একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আর আটটা আয়ত ঘন কটা পেলাম আটটা পেলাম শীর্ষবিন্দু পেলাম আটটা খাতায় লিখে নিচ্ছি আটটি এবার তোমাদের ঘনকের ভূমি হয় বড়ক্ষেত্র তল তলসংয় কত্রে হয় বোঝাচ্ছি দেখো দেখো এটা ঘনক ঘনকের তল সংখ্যা কতটি হবে দেখো উপরে একটা তল পাশে একটা এই পাশে একটা পেছনের দিকে একটা সামনের দিকে একটা নিচের দিকে একটা তো কিন্তু ঘনকেরও তোমার ছয়টি সংখ্যা পেলাম ঘনকের তল সংখ্যা পেলাম ছয়টি প্রান্তিক বা ধার সময় কতটি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা পেলাম প্রান্তিক বা ধার সংখ্যা লিখে নিচ্ছি খাতায় বারো টি এবার দেখো শীর্ষবিন্দু কতটি হবে শীর্ষবিন্দু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তো ঘনকের শীর্ষবিন্দু পেলাম আটটা খাতায় লিখে নিচ্ছি আট এবার ত্রিভুজাকার তল সংখ্যা কতটি বুঝাবো দেখো এটা হচ্ছে প্রিজমের চিত্র তো তল সংখ্যা দেখো কতটা আছে ওই সাইডে একটা কিন্তু ওই সাইডে একটা ওই সাইডে একটা দুটা হলো সামনে একটা তিনটা হলো উপরে একটা চারটা হলো নিচে একটা পাঁচটা তো প্রিজমের তল সংখ্যা হলো পাঁচটা ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা হলো পাঁচটা লিখে নিচ্ছি খাতে পাঁচটি এবার দেখো প্রান্তিক বা ধার সঙ্গে কতটি ত্রিভুজাকার প্রিজমের প্রান্তিক বা ধার সাথে দেখো ত্রিভুজাকার পিজমের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর দেখো ওই সাইড আছে পিছন দিকে নয়টা তো কী পাবল ত্রিপুজাকার পিজমের প্রান্তিক বা ধার সংখ্যা হলো নয়টি কাদায় লিখে নিচ্ছি নয় টি এবার দেখো শীর্ষবিন্দুর সংখ্যা ত্রিপুজাকার পিজমের শীর্ষবিন্দু সংখ্যা কতটুকুই দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টিও পেলাম ত্রিভুজাকার পিজমের শীর্ষবিন্দু সংখ্যা লিখে নিচ্ছি খাতায় ছয়টি এবার আমি তোমাদের দেখো চতুর্ভুজাকার প্রিয়মের তল সংখ্যা বের করে দেখাচ্ছি দেখো চতুর্ভুজাকার চতুর্ভুজাকার প্রিজমের চিত্র এরকম হয় তো দেখো তল সংখ্যা কতটি হবে দেখো একটা একটা আছে ওই পাশে একটা আছে ওই পাশে আছে তো একটা একটা এই পাশে আছে দুটা একটা পেছন দিকে আছে তিনটা একটা উপর দিকে আছে চারটা একটা এই সাইডে আছে ছয়টি তো চতুর্ভুজাকার প্রিজমের সংখ্যা হলো ছয়টি খাতায় লিখে নিচ্ছি দেখো চতুর্ভুজাকার প্রিজমের সংখ্যা হলো ছয়টি এবার দেখো প্রান্তিক বা ধারসা কতটা হচ্ছে দেখো প্রিজমে প্রান্তিক বা ধারসা কতটুকু দেখো এখানে একটা আছে এখানে একটা দুটা তিনটা একটা এখানে আছে চারটা ওই সাইডে চারটে এখানে আছে একটা পাঁচটা এখানে আছে একটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আর হচ্ছে বারোটা কতটি পেলাম চতুর্ভুজাগর পিজমে ধার সংখ্যা পেলাম বারোটি তো বারোটি খাতায় লিখে নিচ্ছি বারোটি এবার দেখো চতুর্ভুজাকিজিয়ামে শীর্ষ বিন্দু সংখ্যা কতটি এখানে একটা শীর্ষ বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো চতুর্ভুজাকার প্রিজমের শীর্ষবিন্দু বিন্দু সংখ্যা আটটি পেলাম তো খাতে লিখে নিচ্ছি আটটি এবার পঞ্চভুজাকার প্রিজমের দল সংখ্যা তোমাদের বোঝাচ্ছি দেখো এটা হচ্ছে পঞ্চভুজাকার প্রিজমের চিত্র দেখো এক তিন চার পাঁচ তো এটা হচ্ছে পঞ্চভুজাকার প্রিজমের চিত্র এর দল সংখ্যা কতটি হবে দেখো সংখ্যা হচ্ছে দেখো পেছন দিকে কিন্তু আছে একটা এই পিছন দিকে আছে একটা দুইটা সামনের দিকটা দিকে আছে একটা তিনটা এই সাইডে আছে একটা চারটা এই সাইডে আছে একটা পাঁচটা উপর দিক আছে ছয়টা আর নিচের দিকে আছে একটা সাতটা তো পিজমের তল সংখ্যা পেলাম সাতটা আদা লিখে নিচ্ছি ষাটটি পঞ্চভুজাকার তল সংখ্যা হলো সাতটি এবার দেখো প্রান্তিক বা সংখ্যা কতটি পঞ্চভুজাকার প্রিজমের প্রান্তিক বা সংখ্যা কতটি দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি আর হচ্ছে পিছন একটা আছে পনেরোটি পনেরোটি পেলাম পঞ্চভুজাকার প্রিজমের প্রান্তিক বাধার সংখ্যা কথায় লিখে নিচ্ছি পনেরো টি তারপরে দেখো পঞ্চবোচাকার প্রিজমের শীর্ষবিন্দুর সংখ্যা কতটি দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি তো পঞ্চবোচাকার প্রিজমের শীর্ষবিন্দু সংখ্যা পেলাম দশটি তাহলে লিখে নিচ্ছি দশটি এবার সরভুজাকার মানে ছয়টি বাহু থাকবে স্বরভুজাকার প্রিজমের তলসন কতটি দেখো এটা হচ্ছে সরভুজাকার প্রিজমের চিত্র এর তলসন কতটি দেখো তলসংখ্যা আছে পিছন দিকে ওই সাইডে ওই সাইডে হচ্ছে একটি ওই সাইডে হচ্ছে একটি দুইটি হলো একটি পেছন দিকে পেছন দিকে আছে তিনটি একটি সামনের দিকে চারটি একটি দেখো সামনের দিকে পাঁচটি একটি হচ্ছে এই সামনের দিকে হচ্ছে তোমার ছয়টি একটা হচ্ছে উপরের দিকে সাতটি একটা হচ্ছে নিচের দিকে আটটি পেলাম সর্বজাকার প্রিজমের সংখ্যা পেলাম আটটি তো খাতে লিখে নিচ্ছি আটটি এবার সর্বোচাকার পিজমের প্রান্তি বা ধারসণ্য কতটি দেখো দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি চোদ্দোটি পনেরোটি ষোলোটি এবার দেখো পেছন দিকে আছে সতেরোটি পেছন দিকে সতেরোটি আরেকটা আছে পেছন দিকে আঠারোটি তো কী পেলাম সর্বোচ্চ পিজমের প্রান্তিক বা ধারশাখা পেলাম আঠারোটি খাতায় লিখে নিচ্ছি আঠারো টি এবার সর্বোচ্চার পিজমের শীর্ষবিন্দু সঙ্গে কতটি দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তো সর্বভুজাকার পিজমের শীর্ষবিন্দুর সঙ্গে পেলাম বারোটি কথা লিখে নিচ্ছি বারোটি এবার দেখো ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা কতটি এটা হচ্ছে ত্রিভুজাকার পিরামিডের চিত্র এর তল সংখ্যা হবে একটি পিছন সাইডে আছে একটি এই সাইডে আছে দুইটি একটি এই সাইডে আছে তিনটি এক নিচের দিকে চারটি তো ত্রিভুজাকার পিরামিডের সংখ্যা পেলাম চারটি খাতায় লিখে নিচ্ছি সংখ্যা পেলাম চারটি এবার ত্রিভুজাকার পিরামিডের প্রান্তিক বা ধারসংখ্যা কতটি দেখো দেখো একটি দুইটি সামনের দিকে তিনটি চারটি পাঁচটি ছয়টি ত্রিভুজাকার পিরামিডে প্রান্তি বা ধারসংখ্য পেলাম ছয়টি খাতায় লিখে নিচ্ছি ছয় টি এবার ত্রিভুজাকার পিরামিডে শীর্ষবিন্দু বিন্দুর কতটি দেখো দেখো একটি দুইটি তিনটি তো ত্রিভুজাকার পিরামিডের শীর্ষবিন্দু সংখ্যা পেলাম চারটি খাতায় লিখে নিচ্ছি চারটি এবার দেখো চতুর্ভুজাকার পিরামিডের তলসং কতটি এটা দেখো চতুর্ভুজাকার পিরামিডের ভূমিটা হচ্ছে চারটি বাহ দ্বারা তৈরি এর তলসা কতটি হবে দেখো একটা আছে পেছন দিকে একটি একটি আছে সামনের দিকে দুইটি একটি এই সাইডে আছে তিনটি একটি এই সাইডে আছে চারটি একটি নিচে আছে পাঁচটি তো চতুর্ভুজাকার পিরামিডের দল সঙ্গে পেলাম পাঁচটি হাত লিখে নিচ্ছি পাঁচ টি এবার চতুর্ভুজাকার পিরামিডের প্রান্তিক বা ধারসঙ্গ কতটি দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি কী পেলাম চতুর্ভুজাকার পিরামিডের প্রান্তিক বা ধার সংখ্যা পেলাম আটটি খাতায় লিখে নিচ্ছি আটটি চতুর্ভুজাকার পিরামিডের শীর্ষ বিন্দু সঙ্গে কতটি দেখো দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তো চতুর্ভুজাকার পিরামিডের শীর্ষ বিন্দুর সংখ্যা পেলাম পাঁচটি কাতা লিখে নিচ্ছি পাঁচ টি এবার পঞ্চভুজাকার পিরামিডের তলসংখ্যা কতটি দেখো এটা পঞ্চভুজাকার পিরামিড কেননা এর পাঁচটি পাঁচটি দ্বারা ভূমি আছে এক দুই তিন চার পাঁচ এর তলার সঙ্গে কতটি দেখো একটি আছে ওই সাইডে একটি একটি আছে এই সাইডে দুইটি একটি আছে ওই সাইডে তিনটি একটি এই সাইডে আছে চারটি একটি সামনের দিকে পাঁচটি আর নিচে আছে একটি ছয়টি তো চো পঞ্চবশাকার পিরামিডের সঙ্গে পেলাম ছয়টি খাতে লিখে নিচ্ছি ছয়টি আর পঞ্চগোশাকার পিটামিটের প্রান্তিক বা ধারসাম্য কতটি দেখো দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি আর পিছন দিকে দশটি পঞ্চগোচা আর পিঠামিরের প্রান্তিক ধার সংখ্যা পেলাম দশটি কথায় লিখে নিচ্ছি দশটি এবার পঞ্চবুছাকার পিটামিনের শীর্ষ বিন্দুর সংখ্যা কত কতটি দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি পঞ্চগোচাকার পিঠামিলের শীর্ষ বিন্দুর সংখ্যা পেলাম ছয়টি লিখে নিচ্ছি ছয় টি এবার দেখো সরভুজাকার পিরামিডের তলসমা কতটি এটা সরভুজাকার পিরামিডের চিত্র কেননা এর ছয়টি বাহু দ্বারা ভূমি আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এর তলস কতটি দেখো একটি আছে পেছন দিকে একটি একটি সামনের দিকে আছে দুইটি একটি এর পিছনে আছে তিনটি তার সামনে আছে চারটি একটা এর পিছনে আছে পাঁচটি একটা আছে সামনে ছয়টি একটা আছে নিচে সাতটি তো সর্বোচাকার পিরামিডের সঙ্গে পেলাম সাতটি কাতায় লিখে নিচ্ছি সাতটি এবার দেখো সর্বোচাকার পিরামিডের প্রান্তিক বা ধার কতটি দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি সামনের দিকে দশটি সামনের দিকে পিছনের দিকে পিছনের দিকে বারোটি কত হলো সর্বোজাকার পিরামিডের সংখ্যা পেলাম বারোটি খাতায় লিখে নিচ্ছি বারোটি এবার দেখো সর্বোজাকার পিরামিডের শীর্ষবিন্দু সংখ্যা কতটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তো সর্বোচ্চ পিরামিডের সেটা সময় পেলাম সাতটি খাতায় লিখে নিচ্ছি সাত টি কষ্ট দেখি এগারোর এই ছকটি তোমাদের খুব সুন্দরভাবে চিত্রের সাহায্যে বোঝালাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তুমি যদি তোমরা বুঝতে না পেরে থাকো তোমরা ভিডিওটাকে পিছিয়ে পিছিয়ে দেখবে তোমরা আস্তে আস্তে দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে তবু যদি কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পেরে থাকো আমাকে কমন বসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা আনসে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ